সালামু আলাইকুম প্রিয় কামারি ভাই ও বোনেরা, রেনা বি প্লাস সি 100 গ্রামের পাউডার। এটি রেনাটা কোম্পানির পাউডার। রেনা বি প্লাস সি পাউডার এর মূল্য মাত্র 62 টাকা। রেনা বি প্লাস বি সি পাউডারটির মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স প্লাস ভিটামিন সি এর কম্বিনেশনে তৈরি পাউডার, যা পানির সাথে মিক্স করে পশু পাখিকে খাওয়ানো হয়। এটি পশু পাখির পুষ্টির পাউডার। বেট কেয়ার বিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন বন্ধুরা। রেনা বি প্লাস সি পাউডার দেশি মুরগ মুরগি, কুয়েল, কবুতর, হাঁস, টার্কি রোগ প্রতিরোধে ভ্যাকসিন দেওয়ার আগে পরে খাওয়ানো যায়। তাছাড়া ঠান্ডা কাশি এমন ধরনের ভাইরাস আক্রান্ত হতে দেয় না। হ্যাচিং উন্নতি করতে ভিটামিন সি ও বি এর অভাব দূর করতে রেনা বি প্লাস সি পাউডারটি খাওয়ানো যায়। এছাড়া পশু পাখির চামড়া রক্তকরণজনিত সমস্যা দূর করতে, যে কোনো দখলে যেমন তাপের সমস্যা, স্তনান্তরের সমস্যা, রোগের যে কোনো রোগের সময় দেখা দিলে গবাদি পশু পাখিকে রেনা বি প্লাস সি পাউডারটি খাওয়ানো যায়। এছাড়া ডিম পাড়া মুরগ মুরগির ডিমের কোষা উন্নতি করতে, পশু পাখির শরীরের ইনফেকশন গা শুকাতে খাওয়ানো যায়। প্যারালাইসিস, ডায়রিয়া, ত্বকের প্রদাহ, ডিম উৎপাদন বৃদ্ধি করতে খাওয়ানো যায় রেনা প্লাস বি সি পাউডার। এটি গবাদি পশু মুরগ মুরগি পোলট্রি খাওয়ানোর নিয়ম হল, গবাদি পশুর ক্ষেত্রে রেনা বি প্লাস সি পাউডারটি এটি 15 অথবা 20 গ্রাম, অর্থাৎ 3 অথবা 4 চা চামচ পরিমাণ মতো পানির সাথে অথবা দানাদার খাদ্যের সাথে মিক্স করে এটি খাওয়ানো যায় 3-5 দিন পর্যন্ত। মুরগ মুরগি পোলট্রি রোগ প্রতিরোধের ক্ষেত্রে 1 লিটার পানির সাথে 1 গ্রাম পাউডার মিক্স করে খাওয়ানো যায় 10টি প্রাপ্তবয়স্ক মুরগ হিসাবে, ওজন হিসাবে। এছাড়া রোগ প্রতিরোধের রোগ আক্রান্ত হয়ে গেলে মুরগ মুরগি পোলট্রি কুয়েলে খামারে 2 গ্রাম পাউডার 1 লিটার পানির সাথে মিক্স করে এভাবে 3-5 দিন খাওয়ানো যায়। আশা করি বন্ধুরা রেনা বি প্লাস সি এর বিষয়ে কিছুটা ধারণা দিতে পারলাম। সেজন্য রিকোয়ার্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নিজে ভালো থাকুন, আপনার কামার ভালো থাকুক, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।